যৌন হয়রানি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই সময় ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানান বিক্ষুব্ধরা। এস এম সুমনের প্রতিবেদন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনা রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর উপর বিভৎস নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারী নিপীড়নের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। বুধবার সকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়। ধর্ষণটা এমন পরিমাণে বেড়ে গেছে, কেউ বাড়িতেও নিরাপদ না। ঘর থেকে বের হলে আমি আতঙ্ক নিয়ে বের হই যে আমি বাসায় ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা। আমি চাই আমার মধ্যে এই আতঙ্কটা যেন না থাকে। পরে মিছিল নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকে বিক্ষোভকারীরা। এছাড়া লালমনিরহাট, পটুয়াখালী, টাঙ্গাইল, ফরিদপুর ও মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ধর্ষণ বন্ধে আইনের সংশোধন ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিও জানানো হয়। এ সময় ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি অপরাধী গ্রেফতার এবং তাদের বিচার কাজ শুরু না হবে ততদিন পর্যন্ত অবস্থান চলবে। আমরা এখানে অবস্থান করেছি সারা দেশে যে অব্যাহত ধর্ষণ কাণ্ড শুরু হয়েছে সেটার বিচারের দাবিতে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।